না আজকে আমার মন ভালো নেই। আমি তোমার মন ভালো করাচ্ছি। কাকা আমাকে মালাই দিয়ে চা দাও। এরাও এটা চাও যে তারা কুত্তা মুখ দেবে না। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো হলো পশ্চিমবঙ্গে দুই জেলায় প্রখর রোদের কারণে মাঠের সবধান ভাজাই মুড়ি হয়ে যাচ্ছে ও সেই সঙ্গে জানাচ্ছি আজকে তাপমাত্রা 100 ডিগ্রি পেরিয়ে গেছে। আরে বাপ রে বাপ 100 ডিগ্রি তাপমাত্রা, আমি আর ভুল করেও ঘর থেকে বের হব না। তুমি না বাড়াও, আমি সবজি কেটে দিয়েছি, বাড়িতে না আছে চাল, না আছে ডাল, না আছে তেল, কিছুই নেই। তুমি তাড়াতাড়ি যাও বাজার করে নিয়ে আসো। আমি ভাত খাব না, আমি সারা দিন জল খেয়েই কাটিয়ে দেব। সে তো তুমি জল খেয়ে কাটিয়ে দিবে, আমি কি খাবো? কইছো তুমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো, আমি রান্না করব। না আজকে আমার মন ভালো নেই। আমি তোমার মন ভালো করাচ্ছি। ও বউ ক্ষমা করে দে, আমি এই গরমে শুকে মরতে চাই না। বাজে না করে আলে না খেতে পেয়ে মরবে। এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় খবর পৌঁছেছে, সরষের তেলের দাম 150 থেকে 200 হয়ে গেছে, রিফাইন তেলের দাম 200 থেকে 300 হয়ে গেছে, যেন ভোজ্য তেলে আগুন লেগে গেছে। এই মরেছে, এই দেখো কিনি তেলের দাম আগুনে হু হু করে বেড়ে গেল। আর তেল দিয়ে রান্ধতে হবে না, পেটে ইট বালি দেবে যেন আর খিদে পাবে না। সে তুমি তোমার পেটে ইট বালি দিয়ে মাছবে কি মাছবে সে তোমার ব্যাপার, আমার জন্য তাড়াতাড়ি করে বাজার নিয়ে আসো। আমার কাছে কোনো পয়সা পয়সা নেই, আমি বাজার করতে পারবো না, তার উপরে রোদের যা তাপ। এই নে তাড়াতাড়ি বাজার করে নিয়ে যা, দৌড়ে এক্ষুনি যা, যদি না বাজার করে আনছো দেখবি তোর একদিন না আমার একদিন। পুরো গায়ে ঢুলি উঠে গেল, শ্বশুর মশাই এটা তোমার মেয়ে না কসাই, পুরো জীবনটাকেই নরক করে দিল। নিষ্ঠুর পৃথিবীতে সৎভাবে বাঁচতে এসেছিলাম, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমায় সৎভাবে বাঁচতে দিল না। হে ভগবান, কোথায় তুমি? কেন গো কাকা, তুমি কি আমার মতো বয়ের রাতে ঝাঁটার মার খেয়ে এই গরমে বসে আছো? কি বলবো ভাই, বহু দুঃখের কথা। সকালবেলা মুদি দোকানে গিয়েছিলাম বাজার করতে, 20 টাকার মুসুর ডাল 500 টাকা কেজি, 10 টাকার ভাতের চাল 1000 টাকা কেজি। এবারে তুই বল আমি কি কে বাঁচবো? সে তো বুঝতে পারলাম, তুমি ঘর না যে এখানে কি করছো? ঘর গিয়েছিলাম বাজার করে নিয়ে যাইনি বলে বউ এমন মার মেরেছে, মেরে ভুলিয়ে দিয়েছে। ওরে বাপ রে বাপ, তোর বউ এরকম করে কেলাইছে, তুই হসপিটালে যাও না? গিয়েছিলাম ভাই বউ ডাক্তার দেখাতে, ডাক্তারের ভিজিট আর ওষুধের দাম শুনে আমার হার্ট অ্যাটাক এসে গেছে। এই মূল্য বৃদ্ধির বাজারে আমি আর বাঁচতে চাই না। আরে বাবা চিন্তা করছো কেন, ওই 200 টাকা ভালো করে ডাক্তার দেখে নে। কি রে হারু, তুই কিরে, তুই আবার সেলাইনের ভিতরে ঢুকে মদ খাচ্ছিস? তোর বউ গোটা পাড়া তোকে খুঁজে বেড়াচ্ছে। আমি যদি মদ খাইতো তোর বাবার কি? ওষুধের দাম কত জানিস? 2000 টাকা। এর থেকে ভালো আমি নিখিলের ভাটি দেশে চুল্লুকে দেহ ত্যাগ করব। এই যে দাদা, পয়সা দিবার রাত তুমি লোক পাওনি, শালা রাস্তাঘাটে ঝগড়া করে, বউয়ের সঙ্গে ঝগড়া করে, শালা এ শালা ফালতু লোক, মাতাল যত সব। ও এই ব্যাপার, আমাকে মিথ্যা কথা বলে টাকা নিমা, দে টাকা দে, টাকা দে, দে 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 টাকা দে। এই সুন্দর পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না। হে ভগবান কোথায় তুমি, কোথায়? হে ভগবান কোথায়? ঠিক বলেছো দাদা, চায়ের কোয়ালিটিটা দিনের পর দিন কমে যাচ্ছে, মনে হয় চাই একটুও চিনি দেয়নি। তোরা কি জানিস 50 টাকা চিনি 500 টাকা হয়ে গেছে, আর 5 টাকা চাই কত চিনি খাওয়াবো তোদেরকে? খাওয়াইবানি মানে খাওয়াবার জন্যই তো তুমি চা দোকান খুলেছো। তবে চায়ের দাম 200 টাকা দিতে হবে, আমি তোদেরকে মন ভরে চিনি খাওয়াবো। কি, এক কাপ চায়ের দাম 200 টাকা? ফেটে গেল 200 টাকা শুনে ফেটে গেল, তোরা আবার চিনি দিয়ে চা খাবি? 200 টাকা চার কাপ তোমার কাছেই রাখো, তোমার বউকে মিষ্টি মুখ করাবে। এই নাও টাকা, তোমার মানে জীবনেও চা খেতে আসবো না। গাছ থেকে বলেছে যা, জীবনে আসিস না। আমিও চললাম তোমার দোকানে, আর কোনোদিনও চা খেতে আসবো। হ্যাঁ যা, তুইও যা, তুইও যা, তোরকে ডেকে ডেকে এনেছি, যা আমার দোকানে চা খাবি। হয় 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 না, লাজ্জা তো সব।
गरीब लोक गुलो अनारे मले आपनारी किन्तु पाप लागबे পাবলিকের হাতে মার খাওয়ার থেকে মানে মানে কেটে পড়ি। এই ঝাড়ু ভাই, ম্যাডামকে ছাড়বি না একদম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি ফলো করতে পারেন ফেসবুকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।